হ্যালো গাইজ, রেডমি এখন একটি রুকাস তৈরি করেছে, যেখানে বন্ধুরা রেডমি স্বল্প বাজেটে একটি স্মার্টফোন চালু করে ভারতের মানুষকে খুশি করেছে, পাশাপাশি বাংলাদেশেও। বন্ধুরা, আমি আপনাকে বলি, কম বাজেটে শক্তিশালী চিপসেট এবং চমৎকার ফিচার্স দিয়ে রেডমি আজ মানুষের হৃদয়ে রাজ করছে। বন্ধুরা, রেডমি একমাত্র ব্র্যান্ড যা স্বল্প বাজেটে স্মার্টফোন লঞ্চ করে এবং একটি ভালো ভবিষ্যৎ আপনাকে সরবরাহ করে। তাই রেডমি আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটির নাম রেডমি নোট 15 প্রো ম্যাক্স 5G। বন্ধুরা, লিক্স এবং রেন্ডার চিত্রগুলি এই ফোনটি সম্পর্কে আসতে শুরু করেছে। বন্ধুরা, প্রথমে যদি এই ফোনটির দুর্দান্ত ডিসপ্লে কথা বলি, রেডমি 15 প্রো ম্যাক্স ফোনটিতে একটি 6.72 ইঞ্চির 5-হোল ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। 16M কালা সমৃদ্ধ 5-হোল ডিসপ্লে ফোনে PPI ডেন্সিটি 392 সহ 1080x2400 পিক্সেল রেজুলেশন রয়েছে। আরও পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রেডমি 15 প্রো ম্যাক্স 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন Android 13। ফোনটিতে শক্তিশালী চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G এবং ফোনটিতে ওয়াক্টাকর 2.3 GHz ডুয়েল কোর কোয়ার্টেক্স A76 প্লাস 1.8 GHz হেক্সাকোর কোয়ার্টেক্স A55 এই স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। এবার আসা যাক ফোনটির র্যামের দিকে। কোম্পানির তরফ থেকে 12 GB র্যাম এবং 256 GB ভেরিয়েন্টে স্মার্টফোন লঞ্চ করেছে। গেমিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স এবং র্যাম মোটামুটি ভালো। এই মোবাইল ফোনের মাধ্যমে ফুল এইচডি প্লাস আলট্রা গ্রাফিক্সের গেমগুলি সহজে চালানো এবং খেলা যাবে। এবার কথা বলবো ফোনের ক্যামেরা নিয়ে। রেডমি 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটিতে 108 MP প্লাস 16 MP প্লাস 12 MP প্লাস 8 MP ক্যামেরা রয়েছে, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া ফোনটিতে একটি 64 MP সেলফি ক্যামেরা রয়েছে, যা দিয়ে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারবেন 4K রেজলিউশনে। এবার কথা বলবো ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। রেডমি 15 প্রো ম্যাক্স মোবাইলটিতে একটি 6000mAh লিথিয়াম পলিমার বিগ ব্যাটারি ব্যবহার রয়েছে। এটির সাহায্যে আপনি গড়ে 85 ঘন্টা স্ট্যান্ড বাই টাইম এবং 12 ঘন্টা নেট ব্রাউজিং পেয়ে যাবেন। সম্পূর্ণ চার্জে আপনি 3G প্রায় 34 ঘন্টা কথা বলতে পারবেন। এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার এবং ফোনটি 19 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটিকে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন USB Type-C পোর্ট। এবার আসা যাক ফোনটির দাম কেমন। স্মার্টফোনটির দাম বাংলাদেশের বাজারে 29,999 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, শাওমির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হয়ে ওঠা। শাওমি সর্বদা উৎকৃষ্ট চেহারা এবং একচেটিয়া বৈশিষ্ট্য সহ স্মার্টফোন লঞ্চ করে। বাজারে নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে শাওমি এর জনপ্রিয়তাকে কেউ প্রতিস্থাপন করতে পারে না। এমআই নোট 15 প্রো ম্যাক্স হলো শাওমির একটি গুজব স্মার্টফোন। শাওমি এর পক্ষ থেকে এখনও স্মার্টফোনটি ঘোষণা করা হয়নি, কিন্তু স্মার্টফোন এক্সপ্লোরার ভবিষ্যদ্বাণী রয়েছে যে শাওমি শীঘ্রই রেডমি 15 প্রো ম্যাক্স ভেরিয়েন্ট লঞ্চ করবে। এখানে উল্লেখিত সমস্ত স্পেসিফিকেশন এবং মূল্য শুধুমাত্র একটি অনুমানের উপর ভিত্তি করে। মোবাইলটি চালু হওয়ার পর শাওমি খাঁটি মূল্য এবং স্পেসিফিকেশন আপডেট করবে। হ্যালো বন্ধুরা, এরকম নিত্য নতুন মোবাইলের আপডেট জানতে আরিয়ান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর রেডমি নোট 15 প্রো ম্যাক্স ফোনটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।